শুক্রবার রাতে স্বল্প সময় বৃষ্টিপাতে উদয়পুরে কিল্লার সাথে মাতাবাড়ি পর্যন্ত যুক্ত এগারো লাইনে বিদ্যুৎ পরিষেবা অচল হয়ে পড়ে এর ফলে উদয়পুরের বন্ধ সহ বিভিন্ন এলাকার জনগণ বিভিন্ন অসুবিধার সম্মুখীন হন বিদ্যুৎ না থাকায় পানীয় জল পরিষেবা মুখ থুপড়ে পড়ে এলাকাবাসী বিদ্যুৎ দপ্তরে একাধিকবার ফোন করে বিষয়টি জানান কিন্তু শনিবার বেলা দুটো পর্যন্ত সংশ্লিষ্ট গ্রামবাসীরা বিদ্যুৎ কর্মীদের দেখা পাননি এর ফলে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী শনিবার দুপুর দুটো থেকে উদয়পুরের বিদ্যুৎ দপ্তরের সাব সাবস্টেশনে বিদ্যুৎ কর্মীদের ভেতরে আটক রেখে মূল ফটকে তালা ঝুলিয়ে দেন এ প্রসঙ্গে ক্ষুব্ধ গ্রামবাসীরা জানান শুক্রবার রাত থেকে ঘন্টার পর ঘন্টা ধরে বিদ্যুৎ যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েন তারা একাধিকবার বিষয়টি জানানোর পরও বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা সমস্যা সমাধানে কোনো উদ্যোগ গ্রহণ করেনি তাই তারা ক্ষুব্ধ হয়ে বিদ্যুতের সাব স্টেশনে তালা ঝুলিয়ে দিয়েছেন বিদ্যুৎ দপ্তরে তালা দিছি এই কারণে মানে আমরা যে আমরা যে কারেন্ট যে আমরা টাউন লাইন ওর কিল্লার লোকের যে মাতার বাড়ি ল্যান্ডা আমরা লাগেন না আছে এই ল্যান্ডার ইলেভেন কেভি যেটা চলে যতটুকু চলে আমরা তো এই ল্যান্ডা কালকে রাত্রে বৃষ্টির সময় কারণ গেছে আজকাল দিনের বেলা না হলেও একশো বার কমপ্লেন করা হয়েছে একশো বার একশো বার কমপ্লেন করার পরেও তার ফোন করলে তারা কয় কমপ্লেন ফোন করলে কয় কমপ্লেইন তো মানুষ আর রায় না আর রায় না তারপরে আমরা বাধ্যতামূলক ওইআসিটা বেলা দুইটার পরে আইয়াসিটা আমরা কন্ট্রোল রুম তালা দিছি এদিকে সাব গ্রামবাসীদের তালা লাগানোর ঘটনায় টনক পরে বিদ্যুৎ দপ্তরে বিদ্যুৎ দপ্তর থেকে দুটি গাড়ি করে বিদ্যুৎ কর্মীরা সংশ্লিষ্ট এলাকায় যান এবং লাইন সরে কাজে হাত লাগান এর পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে বিদ্যুৎ পরিষেবা সচল হয়। এর বন্দোয়ার সাব স্টেশনে পৌঁছয় পুলিশ পুলিশ তালা খুলতে গেলে উপস্থিত ক্ষুব্ধ গ্রামবাসীরা বাধা দেন এর মধ্যে গ্রামে বিদ্যুৎ পরিষেবা সচল হওয়ার খবর পেয়ে গ্রামবাসীরা সাব স্টেশনের তালা খুলে দেন পুলিশ আটকে থাকা বিদ্যুৎ কর্মীদের উদ্ধার করে নিয়ে যান রিপোর্ট Art News.